হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমাদের ফ্রি ফায়ার আইডিটা যদি একবার সাসপেন্ড বা ব্যান হয়ে যায় তখন সেটা ফিরিয়ে আনতে অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো সেই জন্য অনেকেই কি করেন, অনেক ধরনের অ্যাপস খুঁজে থাকেন যে ফ্রি ফায়ার আইডিটা আনব্যান করার জন্য কোনো অ্যাপস আছে কিনা বা কীভাবে অ্যাপসের মাধ্যমে আনব্যান করতে হয়। তো আমরা যদি আমাদের আইডিটা সাসপেন্ড হওয়ার পর ফ্রি ফায়ার সাপোর্টের কাছেও আমরা যদি আবেদন করি তারাও কোনো রেসপন্স করে না, কারণ তারা এই ব্যাপারে ভাবেই না। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন অ্যাপস দিয়ে, যেই অ্যাপসটা দিয়ে ফ্রি ফায়ার আনব্যান করা যাচ্ছে, আর টিকটকে গিয়ে যদি সার্চ করেন তাহলে তো ভিডিওর অভাবেই নেই। তো অনেকেই চিন্তা করেন যে জাস্ট আমি অ্যাপসটা ইনস্টল করব, করার পর সেখানে ইউআইডিটা দিব, দেওয়ার পর এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটার মতো যে আমি ফ্রি ফায়ার ইউআইডিটা দিব, দেওয়ার পর আনব্যানে ক্লিক করব, জাস্ট আমার আইডিটা আনব্যান হয়ে যাবে। তো সব কিছু গিয়ে এত সহজে হয়? ফ্রি ফায়ার আইডি আনব্যান করার জন্য অনেকেই লুপ দেখাবে আপনাদেরকে যে অত টাকা দিন, আপনার আইডিটা আমি একদিনের ভিতরে বা 10 মিনিটের ভিতরে আপনার আইডিটা আনব্যান করে দেবো। অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন, কোনোভাবেই কিন্তু তারা এটা করতে পারবে না, জাস্ট আপনার টাকাটা স্ক্যাম করে দিবে, আপনার টাকাটা খেয়ে দিবে, জাস্ট আপনি আর কিছু বলার থাকবে না, তারপর তার সাথে আর যোগাযোগও করতে পারবে না। তো এইসব থেকে অবশ্যই দূরে থাকবেন। আর আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন ফ্রি ফায়ার আনব্যান, তো ফ্রি ফায়ার আনব্যান লিখে যদি আপনি সার্চ দেন অনেক অ্যাপ পেয়ে যাবেন। তো এখানে দেখুন অনেক অ্যাপস রয়েছে এখানে, তো এগুলো কোনো কাজে আসবে না। তারপরে প্লে স্টোরে বেশি একটা এরকম অ্যাপস পাওয়া যায় না, কারণ প্লে স্টোরের ভিতরে তারা ওই রকম ফালতু কোনো অ্যাপস রাখতে দেয় না, তো এখানে নিষিদ্ধ আছে। তো আপনি যদি এখানে গুগল এসে যদি সার্চ দেন যে FFID আনবেন অ্যাপ, তো এখানে আপনি হাজার হাজার অ্যাপস পেয়ে যাবেন গুগলে। তো জাস্ট এইগুলো অ্যাপস দিয়ে কোনো কাজ হবে না, আপনি প্রত্যেকটাতে ঢুকলে অ্যাপস পেয়ে যাবেন অনেক ধরনের, জাস্ট এই অ্যাপসগুলো দিয়ে কোনো কাজ হবে না, জাস্ট আপনারা সময় নষ্ট করবেন। তো এটা সতর্ক করার জন্যই আজকের এই ভিডিওটি। তো এটা কোনোভাবেই সম্ভব নয়, আপনি যত ভিডিও দেখেন না কেন ইউটিউবে টিকটকে, তো আপনারা কোনোভাবেই অ্যাপসের মাধ্যমে এটা আনব্যান করতে পারবেন না, কারণ এত সহজে যদি সব কিছু করা যেত তাহলে সবাই ব্যবসা শুরু করে দিত ফ্রি ফায়ার আনব্যান করার জন্য, তো অনেক টাকা কামিয়ে নিত তারা। তো বেশিরভাগ আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে যে এই অ্যাপসটা নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন যে এই অ্যাপসটার মাধ্যমে ফ্রি ফায়ার আনব্যান করা যায়, এবং অনেক ধরনের অ্যাপস দিয়ে দেখা কোনো অ্যাপসই কোনো কাজ করবে না, জাস্ট এই অ্যাপসটা দিয়ে সবচেয়ে বেশি ভিডিও দেখা যায়। তো এই অ্যাপসটাতে যদি আপনি ডুকেন ইনস্টল করার পরে এই অ্যাপসটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, তো প্লে স্টোরে পাবেন না, গুগলে গিয়ে সার্চ দিলে এই অ্যাপসটা পাবেন। তো এই অ্যাপসটাতে যদি আপনি ঢুকেন এটাতে কোনো কাজই হবে না, জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারা কীভাবে এটা দিয়ে দেখায় আমি নিজেও বুঝি না, তো আপনারা জাস্ট এগুলো থেকে বিরত থাকবেন, কারণ ফ্রি ফায়ার আনবেন এটা যদি ফ্রি ফায়ার না করে তাহলে এটা আপনি যত ধরনের অ্যাপসই ইউজ করেন না কেন এটা কোনোভাবেই সম্ভব না, জাস্ট এটা শুধু মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, ফ্রি ফায়ার আনবেন সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।